আম জাম কাঁঠাল লিচু এই চারটি শব্দের মিলন যুগ যুগ ধরে বৈশাখ মাসের শুরু থেকেই আম বাঙালির মুখে মুখে এই চারটি ফলের নাম সদা সর্বদাই লেগে থাকে কিন্তু এবছর পারিবারিক বিবাদের মতোই চারটি ফলের অনেকটাই ভেদাভেদ লক্ষ্য করা যাচ্ছে এবছর বাঙালির প্রিয় আমের ফলন খুবই কম তাই আম বাঙালির হাতের নাগালের বাইরে আমের পাশাপাশি লিচুও কম যায় না বাঙালির মনে লিচু অনেকটাই জায়গা করে নিয়েছে আমের মতোই সকালে উঠেই হাতে ব্যাগ নিয়ে বাজারে গেলে সব কিছু কেনার পরে মনে হয় ওই লিচু বুঝি পিছু ডাকে এবছর লিচুর স্বাদ থেকে বঞ্চিত একেবারেই নয় বাঙালি সাধ্যের মধ্যে লিচুর দাম তাই আম এবছর বাঙালির হাতের নাগালের বাইরে থাকলো। লিচু কিন্তু বাঙালির হাতের মুঠোয় নদিয়ার বিভিন্ন প্রান্তের একাধিক লিচু বাগানে এবার লিচুর ফলন যথেষ্টই প্রতি কেজি ষাট থেকে সত্তর টাকা তাও আবার লোকাল বাজার ধরে লিচু বাগানিরা জানাচ্ছেন অন্যান্য বছরের তুলনায় এবছর লিচুর ফলন একটু হলেও বেশি বাঙালির হাতের মুঠোয় সাধের লিচুকে পৌঁছে দিতে ইতিমধ্যে হাজার হাজার লিচু পাড়ি দিয়েছে বিভিন্ন বাজারে তবে রসিক বাঙালির কাছে লিচু তিনটি নামে পরিচিত দেশীয় লিচু বোম্বাই লিচু ও আতা লিচু যদিও তিনটি নামকরণের লিচু গঠন চরিত্র অনেকটাই আলাদা এক লিচু বাগানী মদন হালদার জানিয়েছেন এবছর লিচু কিনতে বাইরের লিচু ব্যবসায়ীরা অন্যান্য বছরের তুলনায় চাহিদা মতো ষাট থেকে সত্তর টাকা কেজি দরে কিনে নিচ্ছেন আর লিচু ব্যবসায়ীদের চাহিদা পূরণ করতে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক শ্রমিক দিন রাত এক করে কাজ করছে সকাল থেকে রাত্রি পর্যন্ত বৈদ্যুতিক আলো জেলে চলছে লিচুর প্যাকিং তৈরির কাজ এবছর লিচুর ফলন বেশি হওয়ার কারণে লাভ অংশ যেমন খুঁজে পাচ্ছেন লিচু বাগানিরা ঠিক তেমনই লাভ অংশ খুঁজে পাচ্ছেন লিচু ব্যবসায়ীরাও আর তাতে দিনমজুরদের কাজের চাহিদাও বাড়ছে তো কী দাম পাবেন আশা করছেন দাম তো আমরা যারা বাগান করি তারা তো দাম ঠিকঠাক পায় না যা দাম পায় ব্যবসায়িকরা তো মনে হচ্ছে পাবলিক ঠিকঠাক হাতের নাগালের মধ্যে থাকবে এবং পাচ্ছে কত পরিমাণ বাগান আছে মানে আপনার গাছ আছে আমার এখন এবছর নিজের বাগান ছেড়ে একশো পঁচাত্তরটা গাছ নেওয়া আছে তো সব মিলিয়ে তিনশো কি কি ধরনের লিচু হয় এখানে মূলত আটি আছে আটি এবং বোম্বাই হাতা বোম্বাই সব রকমই আছে আচ্ছা এখন কীরকম দাম যাচ্ছে মোটর এখন হাজার হিসাবে বিক্রি করি তো আমরা এখন চোদ্দশো হাজার টাকা হাজার বিক্রি করি এই আগে দেখলাম এসে নাগপুর থেকে এক কাস্টমার এসেছেন এরকম কি বাগানে চলে আসেন অনেক দূর দূর থেকে হ্যাঁ নাগপুর থেকে আছে বিহার থেকে আসে কীভাবে যোগাযোগ হয় এদের সাথে এরা যখনই সিজনটা আসে সেই সিজনের সময় এরা আসে আচ্ছা সিজনের সময় এসে খোঁজ করে বাগানে বাগানে আসে সেইভাবে যোগাযোগ হয় তো আপনারা তারপরে কাস্টমার কি বাড়ছে আস্তে আস্তে হ্যাঁ যত দিন যাচ্ছে আমাদের শান্তিপুরে বাগানের বাগানও বাড়ছে এবং কাস্টমারও বাড়ছে যাদের নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা